হ্যালো সম্মানিত বন্ধুরা, আমি চলে আসলাম আজকে আবার একটি ভিডিও নিয়ে। তো একটি সিআরটিভি নষ্ট হয়ে গেছে, সিআরটিভির ভিতরে দুবার বের হয়েছে। তো আমি সেই টিভিটি এখন রিপেয়ারিং করব। আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আবার পরবর্তীতে আরও নতুন নতুন যে ভিডিওগুলো আমার আসতে চলেছে সেই সমস্ত ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। যদি সাবস্ক্রাইব না করেন আর বেল আইকনটি না বাজিয়ে দেন তাহলে আমার ভিডিওগুলি হয়তো আপনাদের কাছে পৌঁছাবে না। তো শুরু করা যাক আজকের টেলিভিশনের রিভিউ। আজকের টিউটোরিয়াল হচ্ছে, দেখতে পারতেছেন, একটি জেবিকো। তো আমি একটি বাসার ভিতরে চলে এসেছি। তো ওনাদের লোক নেই, যার কারণে আমার সার্ভিসিং সেন্টারে পাঠাচ্ছে না, পাঠাইতে পারে নাই। তো অনেক রিকোয়েস্ট করছে, যার কারণে আমি চলে আসলাম। তো আমরা টিভিগুলি এখন দেখব পাওয়ার সুইচ দিয়ে। তো সুইচটি দিলাম, দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন হয়তো একটু বাতি জ্বলছে, কিন্তু কাস্টমার বলছে যে এটার ভিতরে দুয়া বের হয়েছে, তারপর থেকে একদম ফুল অফ হয়ে রয়েছে। তো আমরা এখন এটা খুলব এবং দেখব। তো শুরু করা যাক আজকের টিউটোরিয়াল, যেদিকো সিআরটি টিভি। আমরা এখন এটির স্ক্রুগুলো খুলে নেব। তো টিভির ভিতর থেকে এখনো গন্ধ বের হচ্ছে, যার কারণে আমি পাওয়ারটি খুলেও নিলাম। বড় টিভি আছে, সার্ভিসিং সেন্টার পাঠিয়ে দিবেন আমাদের। নসের যদি লোক না থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা বাসায় যেয়েও করে দিয়ে আসবো, অসুবিধা নেই। কইরা দিই দিই না, যেত না, আমার কাস্টমার যেভাবে সুযোগ সুবিধা পায় সেভাবেই করে থাকি। তো আমি দেশেরই সন্তান, যার কারণে অনেকেই চিনে না আমাকে। তো আমি দীর্ঘদিন ঢাকাতে ছিলাম, তখন ইউটিউবও করিনি, কাজ নিয়েই ব্যস্ত ছিলাম, ইউটিউব করার কোনো সুযোগ আমার ছিল না। তখন এলাকার কিছু আমার স্টুডেন্ট আছে, আবার কিছু মেকানিক্সও আছে, তারা বলছে ভাই আপনি তো আসার সুযোগ পান না, তো আমাদের কিছু যদি ভিডিও দেন তাহলে আমরা কাজগুলি করতে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। তার কারণেই আমি ভিডিওগুলি করে নিলাম। তো আমরা এখন ডেকাবাটি খুলে নিলাম। তো দেখতে পারতেছেন বাতিটা জ্বালিয়ে দাও। তো যেহেতু আলো খুবই কম, তারপরেও আমি আপনাদেরকে পুরো দেখাতে চেষ্টা করতেছি। টিভিটি এমনিতে দেখতে দেখা যাচ্ছে যে কিছুই হয় নেই, তবে দুয়া বের হয়েছে, তার কারণ কি একটু দেখে নেই। তো আমরা দেখতে পারতেছি টিভিটি দেখার মতন বা কোনো পার্টস এমনিতে দেখা যায় না যে পড়ছে, কিন্তু দুয়া বের হয়েছে সেটা ঠিক কাস্টমার বলছে। তো যাই হোক, আমরা এখন এটাকে রিপেয়ারিং করব, এবং রিপেয়ারিংয়ের ফুল যেই প্রস্তুতি আমরা নিব এখন। বাসার ভিতরে যে কাজ করা অনেকই কষ্টদায়ক হয়ে দাঁড়ায়, কি করবো, কিছু করার নাই, এরকম কাজ শিখছি,
কাস্টমার রিকোয়েস্ট করলে না যেও পারা যায় না। তো আপনারা দেখতে পারতেছেন আইসিটি মান মুছে ফেলেছে যে কোনো টেকনিশিয়ান, তবে আইসিটি নাম্বার হয়তো যাই হোক আমি এটাকে রিপেয়ারিং করে দেবো অবশ্য। দুয়াদের হলো কেন, কারণটা কি? কিন্তু সাধারণতভাবে দুয়াদের হয় ক্যাপাসিটারের কারণে, কিন্তু এখানে ক্যাপাসিটার সবই ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন। আমরা এখন এটাকে পাওয়ার দিব, প্লাস ভোল্টেজটি মেপে নেব। তবে ধৈর্য ধরে দেখলে ভিডিওটি আপনারা অবশ্যই শিখতে পারবেন। ভোল্টেজটি ঠিক আছে কিন্তু তারপরও সেটটি আলো দিচ্ছে না, মানে স্টার্ট হচ্ছে না। ভোল্টেজটি অবশ্যই আপনারা দেখতে পারবেন। আপনাদের দেখার স্বার্থে আরও সুবিধা করে দিচ্ছি যারা এই কাজগুলি করেন। তবে আমাদের একটি ট্রেনিং সেন্টার চালু হয়েছে, প্র্যাকটিক্যাল অ্যান্ড ভোকেশনাল সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, 1 নং সাইকনল ফকিরকান্দি। আমাদের সার্ভিসিং সেন্টার রয়েছে ফকিরকান্দি অথবা 1 নং চৌরাস্তা কোনো মার্কেট। তো আপনারা এখানে যোগাযোগ করতে পারেন যদি কাজগুলি প্র্যাকটিক্যাল শিখতে চান। আমরা দেখতে পারতেছেন প্রত্যেকটি ভোল্টেজ আমরা মেপে নিচ্ছি, সর্ব জায়গায় ভোল্টেজটি ওকে আছে কিন্তু মাগার সেটটি ওপেন হচ্ছে না, বড় গুরুতর অবস্থা। ধরনের রোগ কাজ করতে একটু সময় লাগে। তো কাস্টমার বলছে এটা একবার ঠাড়া করে জ্বলে গিয়েছিল, তো অনেক মেকানিক্স ঠিক করার চেষ্টা করছে, কিছুদিন চলার পর আবারও একই হিসাব দিচ্ছে। একটা আয়না আছে, হ্যাঁ ছোট আয়নাইলি হবে। তো এটা পিকচার ফাংশনই প্রবলেম, যার কারণে এই অবস্থা। তো আমরা পিকচার পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো শুধু পিকচারই পড়েনি, এটার যে বেষ্টি আছে বেষ্টি নষ্ট হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য একটু স্কিপ করে নিই, আগে কাস্টমার সাথে কথা বলে নিই। এখন কি দেখাইলাম, যাই হোক এটার যে প্রবলেমটা,
না না 600 টাকা রেডি করেন। তো আমরা দেখতেই পারলাম এটা ভিতরে পুড়ে গেছে, তো আমাদের এই বেস্টটি চেঞ্জ করে দিলে হয়তোবা অনেকটাই ওকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আমরা এখন এটি খুলে নেব, মানে রিমুভ করে নেব। তো দেখেন আমার যে টিভি রিপেয়ারিং করতেছি, আমাদের কিছু ছোট ছোট বাবু আছে যারা এই কার্টুনগুলি দেখতেছে। তোমরা বলো, তোমরা কি চাও তোমাদের টিভি ঠিক হবে? তুমি টিভি দেখো? তুমি টিভি দেখো। আচ্ছা তোমার টিভি আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তো বাচ্চাদের জন্য শিখার মতন একটা দারুণ কৌশল টিভি। তারা বুয়া বুয়া ও দুয়া কইছো? আমি শুনছি বুয়া। তো বাড়ির ভিতরে কাজ করতে গেলে অনেক সময় বাচ্চারা থাকে, তো বাচ্চাগুলো একটু দুষ্টামি করতে ভালোই লাগে। বাচ্চারা ছোট ছোট করে কথা বলে, দুয়ারে বলবো বুয়া, বুয়ারে বলবো দুয়া, নাকি? তোমাদের মতন ছোট থাকতে আমি এরকম কথাই বলছিলাম, বুঝছো? কিন্তু বড় আর এখন বলতে পারি না। অসুবিধা নাই, শিখতে শিখতে শিখে যাবে সব, এক সময় বড় হয়ে সব শিখে যাবে। আমাদের গাড়ি খরচ আছে, পরিশ্রম আছে। যাই হোক, আমি আগে কাজ করি, ওকে করি, এরপরে মন ছেলে দিয়ে না মন ছেলে আর কি করবো। আর কি করার আছে, অবশ্য কাস্টমার কম বেশ করবই, আমরাও কাজ করবই। তোমার নাম কি? আলিফা। তো দেখতেই পাচ্ছেন এটার পরিস্থিতিটা খুবই ভয়াবহ। দেখছেন পুরে কি হয়েছে, লাই জানে এখন। কারণ টিভির ভিতরে পিকচার টিউবটা কি ভালোই আছে না পুরিয়ে গিয়েছে? তুমি কি বলো আলিফা? আলিফা তুমি বলতেছো পুরেই গিয়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা সেটাও ঠিক করে নেব। ধরো এটা তোমরা খেলাধুলা করবা না, তোমরা খেলাধুলা করতে গেলে আঘাত পাবা। তো একটু স্কিপ করে নি আগে মাল্টির সংগ্রহ। বন্ধুরা আমরা সংগ্রহ করে নিলাম, দেখতে পাচ্ছেন নতুন আমরা এখন এটি লাগিয়ে নেব। আমাদের কিছু ছোট ছোট বাবু আছে, তারা কত কিছুই বলতেছে কি করা যায়। তালিকা তুমি বলো, তুমি বড় হয়ে কি হতে চাও? না ডাক্তার হবা নাকি ইয়াবি আরবি নাকি মাওলানা? মাওলানা একজন বলতেছে মাওলানা হবা। বড়াই তুমি হুজুর আমরা তো মাস্টার দি নাই টেলিভিশন বিনোদনের ব্যাপার, বাচ্চাদের একটা সুন্দর শিক্ষণীয় ব্যাপার। কার্টুন দেখে বাচ্চারা
কার্টুন দেখে অনেক কিছু শিখে। তো দেখতেই পারতেছেন পাশাপাশি কাকটিও পুড়ে গেছে, তো এটা গুরুতরই আহত হয়েছে হয়তো। এটাকে আমরা একটু চেষ্টা দিব। আপনারা যে ভিডিওটি দেখতেছেন কোনো এডিট নয়, সরাসরি ভিডিও ভিডিও দেখতেছেন ঠিক, শিখতেছেন ঠিক, কিন্তু লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, আপনাদের কাজে আসছে। এটার জন্য আমরা অনেকটাই দুঃখিত, কারণ একটা ভিডিও করতে গেলে অনেকটাই কষ্ট হয়। কারণ একটা ভিডিও দেখে আপনারা অবশ্য কিছু না কিছু ইনকাম করার সুযোগ পান, তো আমাদের একটি লাইক সাবস্ক্রাইব করলে আপনাদের এমন কোনো ক্ষতি হবে না। দয়া করে অনুরোধ করছি, আমার এই ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই লাইক করে দিবেন, যাতে করে আমাদের ভিডিও করতে আরও উৎসর্গ মানে উৎসাহ বেড়ে যায়। আর নসিব যদি আপনারা লাইক সাবস্ক্রাইব না করেন তো হয়তো আমরা ভিডিওগুলি করতে নাও পারি এবং নাও পেতে পারেন, কেননা আমরা শত কাজের ব্যস্ততার মাঝেও দেখাচ্ছি। একটি ভিডিও করতে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক কাজ ফালায় রেখে আপনাদের জন্য বোঝার জন্য ভিডিওগুলো করা হয়। দয়া করে আমি আবারও রিকোয়েস্ট করবো আপনাদেরকে, বড় ভাই বা আপুরা যারাই আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, কারণ এতে কি আপনাদের লস হবে না, বরং লাভ হবে। আমার প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন, আরও আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব শিখার জন্য। আর যদি না করেন তাহলে আমার ওই ভিডিওগুলো হয়তো আপনারা পাবেন না, যারা সাবস্ক্রাইব করবেন তারাই সেই ভিডিওগুলি পেয়ে যাবে। আমরা লাগিয়ে নিলাম, এখন এটাকে খেলতি না, সোল্ডারিং করে নিচ্ছি। আরিফা, না আরিফা গেছে গা, না আরিফা, আরিফা ডাকে ডাকে। তোমার নাম কি? বাইজি। তোমার নাম বাইজি? তোমার নাম? আমার নাম মানাস। তোমার নাম মানাস? তোমার নাম কি? রাজু। রাজু হেনা, সমস্যা হলে আবার কি
machine like machine. I mean that's the king. Hey, I'll go manager. দেখতে পাচ্ছি মোটামুটি একেবারে খারাপ হয়নি তো শর্ট নেই কোন দাদা রেডি এটা আচ্ছা তো রোবট গাড়ি ছবি দিয়া দাও ছবি দিয়া দাও দে বাস গাড়ি কিনবা ছবি দিয়া দাও কো বাস এই এই সেই এর কি বাস নাকি বাস দাও ঠিক হয়ে যাবে না আমি নতুন পার্টস দিয়ে দিচ্ছি বড় ব্যাটারে আনো বড় ব্যাটারে সব সবে ছোট ব্যাটারে যখন আসার দরকার তখনই আসছিল এখন পুরা গন্ধ আসবো না এবার গন্ধ হয়ে গেছে পুরা গন্ধটা হলো তাতালের গন্ধ তাতালের গন্ধ আসে দুষ্টামি করে আমি লাগিয়ে নিলাম আয়নাটা খুলি অলরেডি চলে এসেছে দেখতে পারতেছেন টিভিটি ঠিক হয়ে গেছে ডিশের লাইনটা আমাকে দেখি বাবা ডিশের লাইনটা দে আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন দেখেন বাচ্চারাও দেখো দেখি বাচ্চারাও আমার সাথে একটু সহযোগিতা করতেছে অলরেডি ছবিও চলে এসেছে দেখতে পারতেছেন একটু রিমোটটা দেওয়া হোক আসলে বাড়িতে গিয়ে আমি কাজ করি না কিন্তু অনেক রিকোয়েস্ট বাড়িতে গিয়ে কাজ করতে হয় সময় ছেলে থাকে না তাদের ক্ষেত্রে আমরা এই সুবিধাটা রাখছি একটা জিনিস দেখতে পেলাম কালারটি ঠিক নেই এবং সুমহান দেখতে পাচ্ছেন টিভিটির কালারটি কিরকম জানি একটি ফ্যাকাশে তো এই ধরনের সমস্যা ডিশের লাইনটা মনে ক্লিয়ার নাই তো দেখতেই পাচ্ছেন তবে এই সমস্যাগুলো হয়
পিক্সার টিউব প্রবলেম হইলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। চেহারাও সুন্দর দেখাচ্ছে না, এটা আপনার পিক্সার টিউব প্রবলেম হয়ে গেছে, বুঝছেন? এখন পর্যন্ত নিহতদের মধ্যে 26 জনের লাশ শনাক্ত করা হয়েছে। একটা তেনা দেবে আমার বক্সা দিয়ে হাসির মোবাইল নিয়ে ঘর থেকে আর টিপা টাইপ আছে যে ইমো টিমো সব হ্যাক ম্যাক করে দিয়ে গেছে। আজ আমরা বক নীল বক্সটা দিয়ে গেছে না দে তো আজানের সময় হয়ে গেল। বুঝছ বালা করে টিভি নিয়ে বালা করে এটা টিভির পিকচার খারাপ, এটা এর চাইতে হয়তো ভালো হবে না, তবে তারপরও যথেষ্ট দেখার চেষ্টা করতেছি। পিকচার ড্যামেজ হয়ে গেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা, তবে আগুন লাগার কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাজধানী হাতিরঝিল তবে একটু প্রবলেম রয়ে গেছে, সাদা আসবে। লাল কালারটার থেকে আমি একটু অন্যভাবে দেখি আরো চেষ্টা করে। ভালো ভালো জ্বালাই করে নিন। মোটামুটি হয়তো স্পিরা দিলে ভালোই চলবে। বাড়িতে গেলে আর কি কাস্টমার নিজের ইচ্ছা মতন মেকানিক্সকে ব্যবহার করতে পারে। সুবিধা ঠিক আছে, বাড়ির কাজ বাড়ি, তুই সার্ভিসিং সেন্টারের কাজ সার্ভিসিং সেন্টার। হ্যাঁ এটা তোমাকে যেটা আপনার এই যে এনে বসে আমি কাজ করতেছি, আমার অনেকটা কষ্ট হইতেছে যে কাজটা করতে।
একটু স্কিপ করে নেই যাতে না ভিডিওটি নালে লম্বা হয়ে যাবে। দেখতে পারতেছেন বন্ধুরা, একটু ওয়াশ করে নিচ্ছি। আপনারা এই যে টিভির কাজ করে নিতেছি, এই টিভির কাজ করতে গেলাম মেকানিক্সের দোকানে, লয়ে গেল 2700 টাকা লাগবে। একে তো ডেক, দুয়ে তো কুইরা ছাই। কারণ ইলেকট্রনিক জিনিস, আপনি শত চেষ্টা করলেও আমি শত চেষ্টা করলেও সহজে কাজ করা যায়। আমরা কাস্টমার যখন আমরা বাড়িতে কোনো কাজ করতে যাই, কাস্টমার শুধু আপনি না পারে না আমার আমি কিনা এমন বাজি খাটানোর চেষ্টা করে, যেটা আমরা খাটানোর চেষ্টা করবো কি, এটা তো আমরা নিজের থেকেই, বিশেষ করে আমি নিজের থেকেই আমি কাজ করে দিই। যতক্ষণ পর্যন্ত একটা টিভি ভালোভাবে না চলবো ততক্ষণ পর্যন্ত আমরা ওটার পিছনে পরিশ্রম করতেই থাকি। তো বন্ধুরা, আমাদের কাজটি প্রায় শেষ পর্যায়ে চলে গেছে, থাক লাগবো না। তো দেখতেই পারলেন বন্ধুরা, আমরা আপনাদের চোখের সামনে কাজগুলি করলাম।